বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে আপনি নির্ভয়া নয় আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রাখার দলের প্রতিনিধি তাই আর যাই হোক মানুষ আপনাকে ভোট দেবে না তার কারণ মালদার মানুষ জানে বিজেপি কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা সালে ভারতবর্ষের বুকে একটা প্রগতিশীল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সংবেদনশীল সরকার তৈরি হবে এবং মানুষের স্বার্থে সে সরকার কাজ করবে মানুষের জন্য সে সরকার কাজ করবে বিজেপি নির্বাচনে জিতছে আমাদের দল ভাঙাতে এসছিল দু হাজার সালে কি হলো লবডঙ্কা যে কটা গেছিল লাইন দিয়ে সুসুর করে আবার পরের দিন ফিরে এসছে আর তাদেরকেও সবাইকে নি যে পাপের প্রায়শ্চিত্ত করবে তারপর দলে জায়গা পাবে বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক ভাঙলে আমরা এদের চারটে ভাঙতে জানি একটা সাংসদ ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় তুলবে জনতার সংগ্রাম চলবে আর যাই হোক আমরা এদের কাছে মাথা নত করিনি আর আগামী দিনও করব না অনেক চেষ্টা করেছে সিবিআই ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্যারামিলিটারি ফোর্স এনআইএ দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে কিন্তু তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা আপনি দেখান আমাকে যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই পাঁচ বছরে মালদার কোনো বুথে একটা সভা করে দশ পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে কেউ দেখাতে পারবে একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে কোনো কাজ হয়েছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি আপনাকে বলছি খালি মালদা জেলায় একশো দিনের বঞ্চিত শ্রমিক যাদের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছিল আমরা তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে একশো দিনের বকেয়া পাওনা পৌঁছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম